হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো। আজকে আমি একটি মজার ফটোশপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। তোমরা তো ছবিতে দেখেছো যে পুরো ব্যাকগ্রাউন্ডটা সাদা কালো, শুধু মানুষের ফিগারটা রঙিন। এটা কীভাবে ফটোশপে করো সেটি আমি দেখাচ্ছি। প্রথমে একটি জেপিজি ফাইল ফটোশপে ওপেন করো। ওপেন করার পর ইমেজ চলে যাও, ইমেজ থেকে মোডে, মোড থেকে এটাকে গ্রে স্কেলে কনভার্ট করো। আবার ইমেজ চলে যাও, আবার মোডে যাও, আবার এটাকে আরজিবিতে নিয়ে আসো। এখন এখান থেকে হিস্টোরি ব্রাশ টুলটা সিলেক্ট করার পরে যে অংশটুকু তুমি পুনরায় রঙিন করতে চাও সেই জায়গায় যত্ন করে ব্রাশ করো। ভিডিওটি লক্ষ্য করো, খুব ধীরে সুস্থে করতে হবে যাতে ব্রাশটা বর্ডারটা ক্রস না করে। এখানে প্রয়োজনে ব্রাশটাকে ছোট বড় করা যায়। আমাদের একটা ফিগার হিস্টোরি ব্রাশ দিয়ে কালার করা হয়ে গেছে। আমরা এখন দ্বিতীয় মানুষের ফিগারটি কালার করছি। সুন্দর একটি এফেক্ট এসেছে। আশা করি তোমাদের টিউটোরিয়ালটা বুঝতে সমস্যা হয়নি, তোমরা সহজেই ফটোশপের এই টুলটি ব্যবহার করে যে কোনো ছবিকে একটি নান্দনিক রূপ দিতে পারবে। ছবির ভাষায় চেঞ্জ হয়ে যাবে, ছবির আঙ্গিকই পরিবর্তন হয়ে যাবে। কিন্তু মনে রাখবে ছবিটা ল্যান্ডস্কেপ হলেই ভালো হয়, এবং ল্যান্ডস্কেপের ভিতর মানুষের উপস্থিতি যেন থাকে। আশা করি তুমি আরো ভবিষ্যতে এক্সপেরিমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।